বন্ধুরা আপনারা জেনে থাকবেন বিগত কয়েকদিন ধরেই লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে ভারত এবং চীন মুখোমুখি উভয় দেশ দাবি করছে যে তারা তাদের ভূখণ্ড দখল করে আছে বন্ধুরা চলুন এবার একটু বিস্তারিত জেনে নেওয়া যাক সামরিক শক্তিতে চীন এবং ভারত কে এগিয়ে আশা করি এ ব্যাপারে পুরোপুরি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চীনের ক্রমবর্ধমান শক্তিকে মোকাবেলার জন্য মূলত যুক্তরাষ্ট্র ভারতের তৈরি বন্ধন জোরদার হচ্ছে তবে চীনের সামরিক সক্ষমতার ধারের কাছেও নেই ভারত উনিশশো সালের যুদ্ধে চীনের কাছে ভারত মার খাওয়ার পর আর কখনোই দুই দেশের সম্পর্ক পুরোপুরি আগের অবস্থায় ফিরে যায়নি সেই যুদ্ধে চীনা সেনারা ভারতের ভূখণ্ড দখল করে নেয় ভারতের পাঁচটি রাজ্য ও চীনের মধ্যে পঁচিশশো একুশ মাইল দীর্ঘ সীমান্ত রয়েছে যা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল নামে পরিচিত সম্প্রতি এই রেখার কাছে ভারত ও চীনের সেনারা ছোটখাটো সংঘর্ষে জড়িয়ে পড়ে পিপলস লিবারেশন আর্মির অবস্থান মজবুত করতে তিব্বত অঞ্চলে বিপুল অবকাঠামো গড়ে তুলেছে চীন বিশেষভাবে পার্বত্য এলাকায় চলাচলের উপযোগী করে ডিজাইন করা টাইপ পনেরো লাইট ট্যাঙ্কও মোতায়েন করা হয়েছে ওই এলাকায় একবিংশ শতকে ভারতের চেয়ে চীনের সামরিক শক্তি লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভারত যেখানে ছয়শো জঙ্গি বিমান সেখানে চীনের আছে সতেরোশো জঙ্গি বিমান ভারতের হাতে মানদাতা আমলের চোদ্দটি সাবমেরিন থাকলেও চীনের আছে আধুনিক ষাটটি সাবমেরিন আর ভারতের রকেট আর্টিলারি সিস্টেমের সংখ্যা দুইশো চোদ্দটির বিপরীতে চীনের আছে পনেরোশো পঞ্চাশটি অনেক কারণেই চীনের সংখ্যা পাল্লা দিয়ে ভারত পারছে না ভারতের আর্থিক সামর্থ্য কম এবং প্রতিরক্ষা বাজেটও সামান্য তাছাড়া ভারতের প্রতিরক্ষা সংগ্রহ প্রক্রিয়া দুর্নীতিগ্রস্ত এবং রাজনৈতিক বিবেচনা প্রসূত সে কারণেই রাফায়েলের মতো জঙ্গি বিমান কিনতে এক দশকেরও বেশি সময় লেগে গেছে ভারতের ভারত চায় তার মেক ইন্ডিয়া প্রকল্পে বিদেশি অস্ত্র নির্মাতারা বিনিয়োগ করুক কিন্তু এর জন্য জটিল আলোচনা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় ফলে যে কোনো প্রকল্প হয়ে পড়ে ব্যয়বহুল এবং মানেরও অবনতি ঘটে তাছাড়া ভারতের প্রতিরক্ষা বাজেটের বেশিরভাগ খরচ হয়ে যায় দেশটির দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের মতো জনবহুল ডিভিশনগুলোর জন্য ফলে তারা নৌ ও বিমান বাহিনীর আধুনিকায়নের পেছনে খরচ করতে পারছে না শীঘ্রই এসব সমস্যা দূর হওয়ার সম্ভাবনা নেই তাই চীনের সঙ্গে ভারতের পাল্লা দিতে চাওয়া অযৌক্তিক হিমালয় পরিস্থিতি এবং ভারতের সামরিক শক্তি সাম্প্রতিক সময়ে হিমালয় অঞ্চলে ভারত আর শক্তি ব্যাপকভাবে বাড়িয়েছে কিন্তু এই শক্তি বিচ্ছিন্নভাবে মোতায়েন করা এবং সংকটকালে সেনা সদর দপ্তরের সঙ্গে সমন্বয় করার মতো কোনো ব্যবস্থা এখানে নেই সম্প্রতি ভারত চীনের ভূখণ্ডে হামলা চালানোর হুমকি দিয়ে হিমালয় প্রতিরক্ষার উপর চাপ কমানোর কৌশল নিয়েছে এজন্য যুদ্ধ বাদলে ভারতের আগে থেকে মোতায়েন করে রাখা যান্ত্রিক ইউনিটগুলো তিব্বতে হামলা চালাতে পারে যদিও পার্বত্য এলাকায় পদাতিক বাহিনীকে সহায়তা করার জন্য সাজে আবহরের কার্যকারিতা নিয়ে প্রশ্ন রয়ে গেছে কিন্তু হামলা চালানোর জন্য এগুলো উপযুক্ত নয় কারণ চীন নিকুত পাল্টা হামলার মুখে পার্বত্য অঞ্চলে আটকা পড়ে ভারতের যান্ত্রিক বহর ভারতের সঙ্গে সীমান্ত এলাকায় চীন সড়ক অবকাঠামো গড়ে তুলেছে সেই তুলনায় ভারত অত্যন্ত ধীর ভারতের দুর্বল বিমান বাহিনী সরকারিভাবে ভারতের বিয়াল্লিশ স্কোয়াডন জঙ্গি বিমান থাকার কথা থাকলেও অবসর ও পুরনো হয়ে যায় এবং নতুন বিমান সংগ্রহের ধীরগতির কারণে চলতি দশকেই দেশটির বিমান শক্তি ছাব্বিশ স্কোয়াডনে নেমে আসবে তহবিল জোগান ও সংগ্রহ প্রক্রিয়ায় গতি না আসলে ভারত বা ইন্ডিয়ান এয়ারফোর্স কম স্কোয়াডন নিয়ে চলার বাস্তবতাকে মেনে নিতে হবে ইলেকট্রনিক যুদ্ধ ভারতের কোনো ইলেকট্রনিক ওয়ারফেয়ার এজেন্সি নেই অন্যদিকে কয়েক বছর আগেই চীন তার নিজস্ব ওয়ারফেয়ার সাপোর্ট ইউনিট গঠন করেছে ভারত তাই চীনকে মোকাবেলা করতে পারবে বলে ওয়াশিংটনের প্রত্যাশা অবাস্তব মাত্র চীনের সঙ্গে পাল্লা দিতে হলে আরও অনেক বহু দূরে যেতে হবে ভারতকে তাই পরিশেষে বলা যায় বাস্তবতা মেনে ভারত এবং চীন যে কোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করবে বন্ধুরা এই ধরনের বিশ্লেষণ নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সকলকে